দর্শক উপস্থিত হই আবারো গত 24 ঘন্টা চট্টগ্রামের করোনার সর্বশেষ আপডেট লই কিন্তু তার আগে জানা রাখি গত 24 ঘন্টায় বাংলাদেশের করোনার মৃত্যু সংখ্যা আর আক্রান্ত সংখ্যা গত 24 ঘন্টায় পুরো বাংলাদেশত করোনায় মৃত্যুই আরো 98 জন আর আক্রান্তই 4014 জন আনা যদি এখন চাই গত 24 ঘন্টায় চট্টগ্রামত করোনার আপডেট নেন তুমি দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় চট্টগ্রামত নমুনা পরীক্ষা করে 1765 জন যার মধ্যে করোনা পজিটিভ আসছে 278 জন আনা যদি এখন চাই যে চট্টগ্রামত করোনা আসছে পর্যন্ত সর্বমোট আক্রান্ত সংখ্যা তুমি দেখা যাচ্ছে 48139 জন চট্টগ্রামত করোনা আসছে পর্যন্ত আক্রান্তই আর আনা যদি এখন গত 24 ঘন্টায় চট্টগ্রামত মৃত্যু সংখ্যা গান চাই তুমি দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় চট্টগ্রামত করোনা আক্রান্ত মারা গিয়ে 3 জন আর করোনা 80 পর্যন্ত সর্বমোট চট্টগ্রামের মৃত্যু সংখ্যা চাই তুলি দেখা যাচ্ছে কি 480 জন চট্টগ্রামত করোনা 80 পর্যন্ত মৃত্যুবরণ করছে দর্শক আর কান জিনিস হইরাহি লকডাউনের দ্বিতীয় সপ্তাহ কিন্তু আজিয়ে দিনতুনি শুরু হই তো এর মধ্যে সরকার কিন্তু কিছু সিদ্ধান্ত লই যে সীমিত আকারে দোকানপাট আর মার্কেট শপিং মল গিন খুলে দিবে চিন্তা ভাবনা করছি তবে এখন এই সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মানিয়ে রে দোকানপাট আর শপিং মল খুলিদনের সিদ্ধান্ত গান আবার যাতে এই জনগণের লাই হালই না দাঁড়াই ইয়েনি কিন্তু ব্যাকুনের প্রত্যাশা আর এখন আবার যাই গত 24 ঘন্টায় চট্টগ্রামের যে 278 জন করোনায় আক্রান্তই তার মধ্যে আনা যদি মহানগর আর উপজেলা চাই তুলি দেখা যাচ্ছে কি চট্টগ্রাম মহানগর 223 জন আর আনা যে উপজেলা কিনা আছে উপজেলায় মিলিয়ে 55 জন করোনায় এই আক্রান্তই গত 24 ঘন্টায় আনা যদি এখন যে আর মৃত্যু সংখ্যা চট্টগ্রাম মধ্যে গত 24 ঘন্টায় যে 3 জন মারা গিয়ে যদি আরো উপজেলার মহানগর সাইতলি দেখা যাচ্ছে কি চট্টগ্রাম মহানগরতি যে 3 জন মারা গিয়ে বিয়াগুন চট্টগ্রাম মহানগরে মহানগরতি উপজেলার মধ্যে হনন মৃত্যু সংখ্যা নাই গত 24 ঘন্টায় এই চট্টগ্রামত করোনা এসে পর্যন্ত যে মৃত্যু সংখ্যা সর্বমোট মৃত্যু সংখ্যা এবে যদি আরো উপজেলার মহানগর সাই চট্টগ্রামত এই সর্বমোট মারা গিয়ে করোনা এসে পর্যন্ত 480 জন আর যদি একটু উপজেলার মহানগর সাইতলি দেখা যাচ্ছে কি মহানগর 358 জন আর আনার উপজেলা গিনের মধ্যে 122 জন করোনা এসে পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়ে দর্শক আনা যদি এখন আর যে 14 উপজেলা আছে এই উত্তর চট্টগ্রাম আর দক্ষিণ চট্টগ্রাম ইনুর পরিসংখ্যান গান যদি চাই তাহলে দেখা যাচ্ছে কি আর দক্ষিণ চট্টগ্রাম তো শুরু করি আবারও দক্ষিণ চট্টগ্রামে আদিয়ে সবথেকে বেশি আক্রান্ত হই যেটা ইনুর পটিয়া যার মধ্যে 13 জন গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হই আর পটিয়ার মোট আক্রান্ত সংখ্যা করোনা এসে পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা হলো 856 জীবন তো দক্ষিণ চট্টগ্রামে সবথেকে বেশি আর এর নিচে হলো চন্দনাশ যেটা গত 24 ঘন্টায় 7 জন আক্রান্ত হয়ে সাতকানিয়াত 5 জন বোয়ালহালি 2 লোহাগাড়া 2 বাঁশখালীত 1 আনোয়ার মাদি গত 24 ঘন্টায় হন করোনা রোগী শনাক্ত নয় দর্শক আনা যদি এখন একটু উত্তর চট্টগ্রামের দিকে আইতলি দেখা যাচ্ছে দিকে উত্তর চট্টগ্রামের হাটহাজারীর মধ্যে গত 24 ঘন্টায় 9 জন আক্রান্ত হয়ে তার নিচে সীতাকুণ্ড যেটা তাও 9 জন করোনায় আক্রান্ত হয়ে মিরেশ্বরায় 3 জন রাঙ্গনিয়াত 2 রাজানত 1 ফরিদছড়িত 1 সন্দীপুর মধ্যে হন করোনা রোগী পাওয়া যায় গত 24 ঘন্টায় আনা যদি এখন মোট আক্রান্ত দিকে যায় তাহলে দেখা যাচ্ছে কি হাটহাজারীর মধ্যে সবথেকে বেশি যেটা 2170 জন করোনা এসে পর্যন্ত আক্রান্ত হয়ে তার নিচে কিন্তু রাউজান যেটা 1199 জন করোনা এসে পর্যন্ত আক্রান্ত হয়ে দর্শক এই আসিল গত 24 ঘন্টা চট্টগ্রামের করোনা সর্বশেষ আপডেট আনাতে যদি এই মহামারী করোনা ভাইরাস উত্তুন মারাত্মক এই ভাইরাস উত্তুন রক্ষা পাইতাম চাই তাহলে অবশ্যই অবশ্যই সরকারের যেদিকে নির্দেশনা আছে বিয়াগিন মানি চলন ফুরব আর স্বাস্থ্যবিধি মানি চলন ফুরব সামাজিক দূরত্ব বজায় রাখন ফুরব আর অপ্রয়োজনে গরতন্ত বাইরে যাইতে নু যদি বাইরে ফরে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করন ফুরব ভালো তাহন সুস্থ তাহন সি প্লাস টিভির ফোন তাহন ধন্যবাদ